প্রিয় দর্শক, আজ আমরা জাফর নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা বা এটি রাখা যাবে কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। এছাড়াও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান, সহি মুসলিম। যদি প্রশ্ন করেন জাফর নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনি মুসলিম ছেলে শিশুদের জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি অন্যতম একটি নাম। আপনাদের নামের অর্থ জানতে কিংবা পরবর্তীতে ভিডিও পেতে কমেন্টে লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাফর শব্দের অর্থ হচ্ছে বড় নদী। জাফর নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ জাফর, আব্দুল জাফর, আবদুল্লাহ আল জাফর, জাফর ইসলাম ইত্যাদি। জাফর নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।